The Bengal Tigers escape the deadlock. A final contender. চ্যাম্পিয়নদের মতোই খেলল বাংলাদেশ, উড়িয়ে দিল শক্তিশালী ভারতকে 3-1 গোলে। দাপুটে এই বাংলাদেশ উঠে এলো নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। এই ম্যাচ ড্র করলেই শেষ চারে চলে যেত বাংলাদেশ। এমন সমীকরণের ম্যাচে দারুণ এক জয়ে টুর্নামেন্ট ফেভারিট বাংলাদেশ সেমিফাইনালে নাম লেখালো। দুই ম্যাচে এক ড্র ও এক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। গোটা ম্যাচে বাংলাদেশ এমন ফুটবল খেলেছে যে ভারত পাত্তাই পায়নি। ম্যাচের সবগুলো গোলই হলো প্রথমার্ধে। খেলা শুরুর বাঁশির সঙ্গে সঙ্গে বাংলাদেশ দল আক্রমণের তেজ দেখায়, বারবার ভারতের ডিফেন্স কাঁপিয়ে দেয়, কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচের 15 মিনিটের সময় প্রথম গোলের আনন্দে ভাসে বাংলাদেশ। গোলের উৎস অধিনায়ক সাবিনা খাতুন, তার কর্নার থেকে পাওয়া বলে গোল করেন আফিদা খন্দকার। এগিয়ে যাওয়ার পর গোলের খিদে যেন আরো বেড়ে যায় বাংলাদেশ দলের। আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় পাওয়া ভারত এই ম্যাচে ভিন্ন ফরমেশন নিয়ে নামে। 28 মিনিটের সময় ভারতের গোলমুখে জটলা থেকে দ্বিতীয় গোল পায় বাংলাদেশ। এবারের গোলদাতা তহুরা 42 মিনিটের সময় দারুণ দক্ষতার সঙ্গে নিজের দ্বিতীয় গোল করে দলকে 3-0 গোলের লিড এনে দিলেন আক্রমণ ভাগের এই খেলোয়াড়। তবে 43 মিনিটের সময় ভারত অধিনায়ক বালা দেবী এই ব্যবধান কিছুটা কমান। তারপরের সময়টুকু শুধুই বাংলাদেশের, বল দখলের লড়াইয়েও এগিয়েছিল মেয়েরা। শক্তিশালী ভারতকে উড়িয়ে তারা বুঝিয়ে দিল এবারও শিরোপা নিয়েই ফিরতে চান সাবিনা তহুরা খাতুনরা।